হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই গাছটিকে তো তোমরা সবাই চেনো, এটি হচ্ছে খারকোল গাছ। তো আমাদের গ্রাম বাংলাতে কিন্তু এটি ঘাটকোল গাছ নামে পরিচিত। তো আজকে আমি রান্না করব ঘাটকোলের পাতা বাটা। তো চলো দেখে নাও আমি কিভাবে ঘাটকোলের পাতা বাটাটা রান্না করি। সবার প্রথমে ঘাটকোলের পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে আমি ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ঘাটকোলের পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। সমস্ত পাতাগুলো ছিঁড়ে আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো আমি এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো খুব ভালো করে সবার প্রথমে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা, এইটাই কিন্তু ঘাটকোলের পাতা বাটার আসল মশলা। এই মশলাটা না দিলে কিন্তু ঘাটকোলের পাতা বাটায় অরিজিনাল টেস্ট আসবে না। কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার পর আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই গরম করে আমি অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ঘাটকোলের পাতাগুলো দিয়ে দেব। ঘাটকোলের পাতাগুলো দিয়ে একটুখানি এপিটোপিট নাড়াচাড়া করে দেব। এপিটোপিট নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে একটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এপিটোপিট করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এপিটোপিট করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসবে, তো এই জলটাকে খুব ভালো করে ভেজে শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘাটকোলের পাতাটা আমার একদম শুকিয়ে গেছে। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখো এইরকম কালার হয়ে গেছে। তো এবার আমি এটাকে বেটে নেব। তো আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো দেখো আমি একদম মিহি করে ঘাটকোলের পাতাটা বেটে নিয়েছি। তো আমি শিলনোড়াতেই বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আমার মনে হয় শিলনোড়াতে বাটলে একটু টেস্টটা বেশি হয়, তাই আমি শিলনোড়াতে বেটেছি। তো আমার এতটা পরিমাণ ঘাটকোলের পাতা হয়েছে। এবার আমি আবারও গ্যাসে কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে ঘাটকোলের পাতা বাটাটা দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়লে ঘাটকোলের পাতার মধ্যে যে রসটা থাকবে সেই রসটা একদম শুকিয়ে যাবে, আর ঘাটকোলের পাতা বাটাতে কোনো রকম গলা চুলকাবে না। তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি অনেকক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, আর কড়াইয়ের গা থেকে দেখো এইভাবে ছেড়ে আসবে। তখনই বুঝতে হবে যে আমাদের ঘাটকোলের পাতা বাটাটা রেডি হয়ে গেছে। এখন আমি ঘাটকোলের পাতা বাটাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো অনেক রকম ভাবে ঘাটকোলের পাতা বাটা খেয়েছো, তো তোমরা এইভাবে ঘাটকোলের পাতা বাটা বানিয়ে দেখো, টেস্ট হবে জাস্ট অসাধারণ। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। আজকের মতন টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।